প্রচন্ড গরমে জুড়ে বাড়ছে রোগব্যাধিতে আক্রান্তের সংখ্যা ডায়রিয়া নিউমোনিয়া পানি শূন্যতা ও ঠান্ডা জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে অনেকে এর মধ্যে বেশি নাজুক অবস্থায় পড়ছে শিশুরা আজ বরগুনার তালতলিতে হিটস্ট্রোকে মারা গেছে একজন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাগেরহাটে একচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস চব্বিশ ঘন্টায় নিউমোনিয়া ডায়রিয়া জ্বর ও সর্দি কাশি সহ নানা রোগে আক্রান্ত হয়ে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন একানব্বই জন এর মধ্যে শিশু আটত্রিশ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি হওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা গরমের জন্য হাসপাতালে আসছি জ্বর আর কিছু নিউমোনিয়া ছিল চার দিন আমরা হাসপাতালে ছিলাম প্রচন্ড গরমে ঘটছে হিট স্ট্রোকের ঘটনা এই অবস্থায় সতর্কতার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা চিকিৎসক নার্স এবং প্যারামেডিক্স সাথে সাথে আপনার ওয়ার্ড বয় আয় সবকিছুর আসলে আমাদের সংকট এইগুলো আসলে সবাই কাঙ্ক্ষিত সেবা দিতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি প্রচন্ড গরমে হাসপাতাল হাসপাতালগুলোতে বাড়ছে রোগী বেশি অসুস্থ হচ্ছে শিশু ও বয়স্করা বেশিরভাগ শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত চর্মরোগেও আক্রান্ত হচ্ছেন কেউ কেউ বয়স্করা হিট স্ট্রোকের শিকার ও পানিশূন্যতা নিয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে গোটা উছিল গোটাটা পানি নি পানি উছিল কে তারপরে ক্ষত হয়ে গেছে অতিরিক্ত রোগী নিয়ে বেকায়দায় দেয় পড়েছেন চিকিৎসকরা বিনা প্রয়োজনে ঘরের বাইরে হব না বেশি বেশি করে তরল জাতীয় খাবার খাব বাইরে যে রাস্তাঘাটে যে শরবত বিক্রি হচ্ছে এগুলো খাবো না সুতি কাপড় ঢিলা ঢালা কাপড় আমরা পরিধান করব এবং আমাদের বিশেষ করে শিশু বয়স্ক মানুষ এবং গর্ভবতী মা এদের দিকে আমরা কিন্তু বিশেষ নজর রাখবো তীব্র গরমে বরগুনায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে চব্বিশ ঘন্টায় সদর হাসপাতাল ও উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে তিরাশি জন কামরুন আহার দীপ্ত বার্তাকক্ষ